একটা কোটি টাকার প্রশ্ন, ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো, কোনটা ভালো, ল্যাপটপ ভালো না ডেস্কটপ ভালো, এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড। যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে তাদের মাথায় একবার হলেও এই প্রশ্নটা আসে যে ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো। আর যারা অলরেডি কিনে ফেলেছে তারা হয়তো এই চিন্তা করছে যে সঠিক ডিসিশনটা নিলাম কিনা ল্যাপটপ কিনে বা ডেস্কটপ কিনে। সো আজকে আমি এই জিনিসগুলো একদমই ক্লিয়ারিফাই করে দেবো আপনাদের সামনে। তো প্রথম যে জিনিসটা আমি বলবো, দুইটার যদি কম্পেয়ার করতে যাই আমি, তাহলে সুবিধা অসুবিধাগুলো যদি বলি, ল্যাপটপের কিছু সুবিধা আছে এবং ডেস্কটপের কিছু সুবিধা আছে, এবং এটা ডিপেন্ড করে সম্পূর্ণই আপনি এই দুইটা জিনিস কী কাজে ব্যবহার করবেন তার উপরে, আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি ল্যাপটপ কিনবেন কিংবা ডেস্কটপ কিনবেন। ওকে, সো কাজ এবং পারফরম্যান্স এবং সব কিছু সুবিধা অসুবিধা দুইটা জিনিস আমরা একসাথেই ডিসকাস করা শুরু করি। সেটা হচ্ছে আপনি যদি গেম খেলতে চান, প্রথম জিনিসটা যদি গেম খেলতে চান তাহলে সরাসরি ল্যাপটপ কিনবেন না, আপনি ডেস্কটপ কিনবেন, বিকজ ল্যাপটপ ইজ নট পাওয়ারফুল অ্যাজ মাচ অ্যাজ ডেস্কটপ ইজ। তো অনেকগুলা আর গেমিং ল্যাপটপ আছে যেগুলো অনেক হাই এন্ডের প্রাইস অনেক বেশি, সেগুলো যদি কিনেন তাহলে হয়তো বা ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু আপনি যদি লো বাজেটের মধ্যে হন, ফর এক্সাম্পল লাখের উপরে যেতে হবে যদি আপনি গেমিং ল্যাপটপ কিনতে চান ভালো মানের, তারপরেও লাখের উপরে খরচ করেও গেম খেলার জন্য ভালো পারফরমেন্সওয়ালা ল্যাপটপ পাওয়া যায় না, কারণ পাওয়ার এফিসিয়েন্ট না, এই জিনিসগুলো আমরা পরে আসতেছি। ওকে, এরপরে যদি আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের মতো ইন্টেন্সিভ কাজগুলো করতে চান তাহলেও ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনবেন। আর যদি আপনি ছোটোখাটো কাজ করতে চান, যেমন ইন্টারনেট ব্রাউজিং, মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখবেন, অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, অ্যাক্সেস বা পাওয়ার পয়েন্ট, এই ছোটোখাটো ইউনিভার্সিটির প্রজেক্টগুলো, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনগুলো করবেন, তাহলে আপনার জন্য ল্যাপটপ ভালো। কারণ হচ্ছে ল্যাপটপটা পোর্টেবল, আপনি আপনার ক্লাসে নিয়ে যেতে পারছেন, যে কোনো জায়গায় কোনো নোট রাখতে হলে সেখানে রাখতে পারছেন, অথবা বাসায় বসে সে আপনার প্রজেক্টগুলো করতে পারছেন। কিন্তু আপনি যদি এর চাইতে বেশি পাওয়ারফুল কোনো কাজ করতে চান তাহলে ল্যাপটপে একদমই করতে পারবেন না, এর অনেকগুলো রিজন আছে। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে পারফরম্যান্স। ল্যাপটপ এবং ডেস্কটপের পারফরম্যান্স যদি আমরা কম্পেয়ার করি তাহলে ধরেন একটা ল্যাপটপ কোরাই সেভেন সিক্স জেনারেশনের একটা ল্যাপটপ, অন্যদিকে কোরাই সেভেন সিক্স জেনারেশনের একটা ডেস্কটপ যদি আমরা পাশাপাশি নিয়ে পারফরমেন্সটা কম্পেয়ার করি তাহলে ল্যাপটপ থেকে ডেস্কটপের পারফরমেন্সটা দ্বিগুণ হবে। সেম কনফিগারেশনের ল্যাপটপ এবং সেম কনফিগারেশনের ডেস্কটপ, কিন্তু পারফরমেন্সটা ল্যাপটপ থেকে ডেস্কটপেরটা দ্বিগুণ হবে। এর অনেকগুলো রিজন আছে, সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। কারণ ল্যাপটপে চার্জের মাধ্যমে চলে, ব্যাটারি থেকে চার্জ হয় তারপরে ল্যাপটপ চলে, এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এতগুলো হার্ডওয়্যারকে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই করতে পারে না, মানে যতটুকু পাওয়ার দরকার সেটা করতে পারে না, সেই জন্য এই প্রসেসরগুলোকে অথবা গ্রাফিক্স কার্ডগুলোকে একটু আন্ডারক্লক করে পারফরমেন্সটাকে একটু রিডিউস করে দেওয়া হয়। অন্যদিকে ডেস্কটপে সেটা করা হয় না, ডেস্কটপে ফুল পটেনশিয়াল যেটা আছে আপনার গ্রাফিক্স কার্ড কিংবা প্রসেসরের সেটা ডেস্কটপে ফুললি ইউজ হয়, কারণ সেটা আপনি সরাসরি দেয়ালে প্লাগ করে রাখছেন আপনার ডেস্কটপ, সেজন্য আপনার ডেস্কটপটা বেশি পাওয়ারফুল হয় ল্যাপটপ থেকে। এখানে গ্রাফিক্স কার্ডের কথা যদি আমরা বলতে চাই, একটা সেম গ্রাফিক্স কার্ড, ধরেন এনভিডিয়ার একটা গ্রাফিক্স কার্ড আপনার যদি ল্যাপটপে থাকে, সেম এনভিডিয়া মডেলের সেম আর্কিটেকচারের একটা গ্রাফিক্স কার্ড যদি আপনার ডেস্কটপে থাকে তাহলে দুইটার পারফরমেন্স একদম দিন রাত তফাৎ হবে, অর্ধেক অর্ধেক ডিফারেন্স হবে। ল্যাপটপের চাইতে ডেস্কটপের পারফরমেন্সটা দ্বিগুণ হবে, কারণ ইন্টেনশনালি ল্যাপটপের মধ্যে সেই পারফরমেন্সগুলোকে আন্ডারক্লক করে একটু রিডিউস করে দেওয়া হয়, কারণ হচ্ছে যদি এত বেশি পাওয়ারফুল করা হয় তাহলে সেই পাওয়ারটা সাপ্লাই করতে পারবে না। আর চার্জার লাগিয়ে যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে পারফরমেন্সটা একটু স্লাইটলি ইম্প্রুভ হবে, কিন্তু তারপরেও ডেস্কটপের কাছাকাছিও যেতে পারবে না। সো আপনি যদি ইন্টেন্সিভ কোনো কাজ করতে চান, যেমন গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এই ধরনের একটু হার্ডকোর কাজ যদি আপনি করতে চান তাহলে অবশ্যই সরাসরি ডেস্কটপ কিনবেন। আর যদি সিম্পল কাজগুলো, যেমন ইউনিভার্সিটির প্রজেক্ট কিংবা ইউটিউবে ভিডিও দেখা বা ইন্টারনেট ব্রাউজিং, এই ধরনের ছোটোখাটো কাজগুলো যদি করতে চান তাহলে আপনি ল্যাপটপ কিনবেন। আমি যে ডেস্কটপকে জিতিয়ে দিচ্ছি এর কারণটা কিন্তু আপনারা সঠিকভাবে ধরতে পেরেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় পারফরমেন্স। ল্যাপটপে যদি আপনি ভালো মানের একটা ল্যাপটপ কিনেন, ফর এক্সাম্পল কোরাই সেভেন যেটা আমি বললাম, একটা গ্রাফিক্স কার্ডও সেটাতে থাকে, ফর এক্সাম্পল এনভিডিয়ার 2GB একটা ভালো আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড আপনি নিলেন, সেরকম একটা ল্যাপটপ নিলেন, কিন্তু ওই ল্যাপটপে যখন আপনি কাজ করতে যাবেন তখন সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে ল্যাপটপ গরম হয়ে যাবে। গরম হয়ে গেলেই স্লো হয়ে যায়, যখন গরম না হবে তখন দেখবেন যে আপনি ভালো মানের কাজ করতে পারছেন কিন্তু কিছুক্ষণ করার পরে সেটা গরম হয়ে যাবে। সো আপনি যদি আপনার কম্পিউটার অনেক সময় ধরে ইউজ করেন, দীর্ঘ সময় ধরে ইউজ করেন, তাহলে ল্যাপটপ ছেড়ে ডেস্কটপ নিন, আর নইলে আপনি একদমই হতাশ হয়ে যাবেন, কারণ হচ্ছে ল্যাপটপ অনেক বেশি হ্যাং হয়ে যাবে যদি একটু গরম হয়ে যায়, কারণ ল্যাপটপের কুলার সিস্টেমটা অবভিয়াসলি ভালো না, যেহেতু এটা অনেক কম্প্যাক্ট, এটার ভিতরে ভেন্টিলেশন সিস্টেমটা ভালো না, ফ্যান যেটা আছে সেটা ভালোভাবে কাজ করতে পারে না। অন্যদিকে ডেস্কটপটা একটু ওপেন হয়, খোলামেলা হয়, সেটার ভিতরে ভেন্টিলেশন সিস্টেমটা ভালো আর কুল থাকে ল্যাপটপ ডেস্কটপ, সেজন্য পারফরমেন্সটাও ভালো হয়, হ্যাং কম করে ডেস্কটপ। আর প্রাইসের কথা যদি আমি বলি, সেম কনফিগারেশনের একটা ল্যাপটপ যদি আপনি নিতে চান তাহলে যে প্রাইসটা লাগবে তার চাইতে অনেক কম দামে সেম কনফিগারেশনের একটা ডেস্কটপ আপনি নিতে পারবেন। এটা অবশ্যই ডিপেন্ড করে আপনার মনিটর, তারপরে বিভিন্ন জিনিস, কিছু স্পেয়ার্স পার্টস আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে। আপনি যদি ভালো মানের একটা মনিটর নিতে চান তাহলে কম্পারেটিভলি প্রাইসটা একটু বেশি লাগবে। আর সবচেয়ে বড় সুবিধা ডেস্কটপের আরেকটা, সেটা হচ্ছে আপনি যে কোনো সময় আপগ্রেড করতে পারছেন, আপনার পিসিকে যখন চান আপনি আপগ্রেড করতে পারছেন, আপনি মাদারবোর্ড চেঞ্জ করতে পারবেন,
পারবেন, প্রসেসর চেঞ্জ করতে পারবেন, গ্রাফিক্স কার্ড চেঞ্জ করতে পারবেন, র্যাম চেঞ্জ করতে পারবেন, মনিটর চেঞ্জ করতে পারবেন, কী চেঞ্জ করতে পারবেন না, সব কিছু আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, যে ফ্রিডমটা আপনার ল্যাপটপে নেই। ল্যাপটপ আপনি একটা প্যাকেজ কিনে নিয়ে আসলেন, একটা বিল্ট ইন সিস্টেম নিয়ে আসলেন, সেটাই আপনাকে ইউজ করতে হবে। মাঝে মধ্যে ছোটোখাটো কিছু পার্টস আছে যেগুলো হয়তো আপনি আপগ্রেড করতে পারবেন, যেমন র্যাম হয়তো আপগ্রেড করতে পারবেন, কিন্তু সেই জন্য অনেক বেশি ফ্রিডম থাকে না। যে লেটেস্ট টেকনোলজিগুলো আছে সেগুলো আপনি ল্যাপটপে ইউজ করতে পারবেন না। এইচডিডি যদি ফর এক্সাম্পল নতুন ট্রেন্ড এসছে, এসএসডি সবাই ইউজ করছে, এখন আপনি যদি একটা ল্যাপটপ কিনেন তাহলে বেশিরভাগ ল্যাপটপে এসএসডি সাপোর্ট করে না, কিন্তু ডেস্কটপ হলে আপনি সেই এসএসডিটা ইউজ করতে পারছেন। আমরা যদি বটম লাইনে একটা কনক্লুশনে আসে তাহলে যে জিনিসগুলো দেখতে পাবো সেটা হচ্ছে ল্যাপটপ শুধুমাত্র একটা কাজেই এগিয়ে আছে, সেটা হচ্ছে ল্যাপটপ পোর্টেবল, দেখতে স্লিম, একদম মানে স্মার্ট দেখতে, এটা আপনি ক্যারি করতে পারছেন যে কোনো জায়গায়, এইটাই হচ্ছে একমাত্র সুবিধা। আর অসুবিধাগুলো যদি আমি বলতে চাই, যেটা পিসির জন্য সুবিধা সেটা হচ্ছে পারফরম্যান্স, ল্যাপটপের চেয়ে পিসির ভালো, প্রাইস ল্যাপটপের চেয়ে পিসির ভালো। আপনি যদি আপগ্রেডেবিলিটি দেখতে চান তাহলে ল্যাপটপ আপগ্রেড করতে পারছেন না, ডেস্কটপ আপগ্রেড করতে পারবেন, পারফরমেন্সের কথা তো বললাম। তারপরে দীর্ঘ সময় যদি আপনি ইউজ করতে চান তাহলে ল্যাপটপ ইউজ করতে পারবেন না, ডেস্কটপ ইউজ করতে পারবেন অনেক সময়, দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা হবে না। সো এই ধরনের সুবিধা অসুবিধাগুলো কম্পেয়ার করে এবং আপনি কী কাজ করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি চুজ করে নেবেন ল্যাপটপ কিনবেন কি ডেস্কটপ কিনবেন। আমার ভার্ডিক্ট যদি চান, আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে সরাসরি আমি বলবো ডেস্কটপ, কারণ আমি ডেস্কটপ পছন্দ করি, বিকজ আমার যে কাজগুলো সেই কাজগুলো ডেস্কটপেই ভালো করা যায়, ল্যাপটপে ভালো করা যায় না। সো এখন আপনি চুজ করেন আপনার কাজের উপর নির্ভর করে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আশা করি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।